রোববার থেকে এই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তল্লাশি করা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে নিরাপত্তা জোরদারের পর ঢাকায় অবস্থান ও বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিস্তারিত তারেক শিকদারের প্রতিবেদনে প্রাকপোহালেই মহান স্বাধীনতা দিবস দিনটি উদযাপনে দেশব্যাপী নেওয়া হয়েছে নানা উদ্যোগ দিবসটিকে সামনে রেখে সরকারি প্রতিষ্ঠানসমূহ সেজেছে রঙিন আলোয় দিনটি শান্তিপূর্ণভাবে উদযাপনে এর মধ্যেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার রোববার থেকেই রাজধানীর কূটনৈতিক পাড়া সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে তল্লাশি করা হচ্ছে বিভিন্ন স্থানে এবং এটাও মাথায় রাখছি যেন আমাদের কর্তৃক পুলিশ কর্তৃক যেন কেউ হয়রানির শিকার না হয় এটা আমাদের সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অতিরিক্ত ডিউটিটা করতেছি এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বাকর সিদ্দিক বলেন কূটনৈতিক এলাকায় সবসময় নিরাপত্তা থাকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা রুখতে বাড়তি এই নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি নিউজিল্যান্ডের তো ঘটনা আমরা সবাই জানি সেটা মাথায় রেখে সামনে আমাদের বড় প্রোগ্রাম কেউ যেন কোনো কিছু না করতে পারেন করার দুঃসাহস না দেখায় যার জন্য আমরা সিকিউরিটিটা জোরদার করেছি রাজধানীর মতো চট্টগ্রামেও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে নগরের বিভিন্ন সড়কে এদিকে নিরাপত্তা জোরদারের পর ঢাকায় অবস্থান ও বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তবে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানানো হয়েছে সতর্কবার্তায় তারেক সিকদার বৈশাখী সংবাদ ঢাকা